الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال النبي صلى الله عليه وسلم: إنما سم من أهل لا إله إلا الله يدخلون النار بذنوبهم، فيقول لهم أهل اللات والعزى واليهود والنصارى: فما أغنى عنكم قول لا إله إلا الله فنحن وأنتم اليوم سواء. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. دار السلام دورة حديث مهيلة مدرسة كرتيك آيوجيتو আজকেরই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবে আলাহী সাহেব মুহতামে উজানি মাদ্রাসা, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব এবং আমার পূর্বে অনেক দামি অনেক আহাম গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হযরত মাওলানা আবদুল্লাহ আল ফারুক সাহেব মুহতামিম ইব্রাহিম নগর মাদ্রাসা।
খতিব নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব দিগার হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানেশীন মা বোনেরা আল্লাহ ফাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সুরাতুল ফুরকান থেকে তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আকায়ে তাজেদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবেন প্রত্যেকে জোরে জোরে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে রাখেন কে ধনী কে গরিব কে শিক্ষিত কে অশিক্ষিত কে বড় হুজুর কে ছোট হুজুর এরকম কোন ভেদাভেদ নাই নবীর উম্মত আমরা নবীর সুপারিশ ছাড়া সাফাত ছাড়া জান্নাতে যাওয়ার দুঃসাহ করার ক্ষমতা কাহারও নাই তো মোহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে ছোট বড় সব থেকে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর এশক অন্তরের মধ্যে ভরপুর রেখে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে যা বলতে হয় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি বলার মতো কোনো যোগ্যতা কোনো ইস্তেদাদ বিশেষ করে ইউজানি এলাকায় বয়ান করার মতো কোনো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই চতুর্দিকে অনেক বড় বড় আল্লাহওয়ালারা শায়িত আছেন আপনাদের রুহের খোরাক হয় পিপাসা নিবারণ হয় আমলের যজ্বা তৈয়ার হয় এমন কিছু কথা আল্লাহ তাআলা দয়ামায়া করে এই অধমের অন্তরে আলকা করেন বলার তৌফিক দেন শোনার তৌফিক দেন সকলের দিল থেকে বলি আমিন তাফাক্কুহু ফিদ্দিন এই মোবাইল টিপেন না কথা খেয়াল করেন তাফাক্কুহু ফিদ্দিন দিনের বুঝ বুঝ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনার বুঝে আসে এখান থেকে কইলেন থেকে একটা বোঝা উজানি বাজার নিলে 500 টাকা পাবো 500 টাকাটা কি এর দ্বারা কি লাভ হবে এই কথাটা যখন বুঝে আসে তখন বোঝা বহন করা সহজ কথা বলেন ঠিক নেই এমন দিনের একটা বুঝ আগে আসতে হবে বুঝ বুঝ যদি সহি হয় আমল করা তার জন্য অনেক সহজ হয় বুঝটা সহি হইলে এলাকার মধ্যে ফিসাব আছে অক্কানি ভিড় যে মুরিদ হয় সেই নামাজি হয় টুফিওয়ালা হয় দাড়িওয়ালা হয় তাহাজ্জতওয়ালা হয় জিকিরওয়ালা হয় আল্লাহওয়ালা হয় জোরে বল সুবহানাল্লাহ ফিরে ফিরে বেশ কম আছে না নাই আবার এমন ফিরও আছে নিজেও নামাজ পড়ে না মুরিদেও ভরে না নিজেও উজু করে না গোসল করে না দাঁত মাজে না সারা শরীরের থেকে ফাটার গন্ধ পায় এই বেড়া যত ভিড় নিজেও পড়ে না মুরিদ গো পড়ে না পড়ার কথাও বলে না থাকগা যার যেরকম রুচি চলতে থাক বলার দায়িত্ব আমরা বলবো আমল করা না করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কথা বলেন ঠিক নেই হারকে কাহাত গো দিয়াও হারকে কাহাত গো বেরো দারো গিরো হাজেবে দরবা বলি দরগাহে নিজ এলাকার এই শিষ্যদের কাছে কোনো এই হুজুর হুদে আমরা মুরিদ করত আমরাও নামাজ হইতাম আমরাও জিকির আলম হইতাম আমরাও তাহাজ্জুদ গুজার হইতাম এখন হুজুরের মেয়ে লোক মুরিদ করবো না করবো না জানা নাই
মাদবর সাহেবের মাধ্যমে জানতে চাইলেন মেয়ে লোক মুরিদ করব কিনা। পুরুষ লোকের প্রতি যেমন আমার নবী নবী, নারী জাতির প্রতিও আমার নবী নবী। পুরুষ লোককে যেমন নবী যে শিক্ষা দিয়ে গেছেন, নারীদের কফরদার মাধ্যমে শিক্ষা দিয়া গেছেন। বর্তমানে পুরুষের মাদ্রাসা আছে, নারীদের জন্য ধরে বলেন কি আছে? মাদ্রাসা আছে। মাদবর যখন হুজুরের কাছে জানতে চাইলেন যে হুজুর মেয়ে লোক মুরিদ করাননি আপনি, হুজুর বললেন মেয়ে লোক মুরিদ হইতে চাইলে করব, কিন্তু ফর্দা ঠিক রাখা, মেয়ে লোক আমারে দেখবো না, আমিও মেয়ে লোক দেখবো না। পুরুষ লোক মুরিদ করতে হাত ধইরা করায়, কিন্তু মেয়ে লোক মুরিদ হইতে হাত ধরা ধরি নাই। আমি তাদেরকে কিছু উজিফা বলবো, কিছু আমল বাতিয়ে দিব, পর্দার সাথে থাইকে থাইকা তারা আমল করবে, এইভাবে মুরিদ হবে। আমি মুরিদ করাই করাই সিস্টেম মতো, এরাও আমাকে দেখবে না, আমি ওদেরকে দেখবো না। এই সিস্টেমে মাদবর সাহেব বললেন যে হুজুরের মুরিদ করাইব, আপনারা সব এক ঘরে জমা হন, মেয়ে লোক সব এক জায়গায় জমা। এখন মাদবর সাহেব পীর সাহেব আনতে যাবে, মেয়ে লোক জিজ্ঞাসা করলেন হুজুর আমরা তো জীবনে মুরিদ হই নাই, মুরিদ হওয়ার সিস্টেম কি? মাদবর তাড়াহুড়া কইরা, তাড়াহুড়া সব জায়গা চলে না, তাড়াহুড়া কইরে বুঝাইলেন আপনাকে এত টেনশনের দরকার নাই, ঈশ্বর যা বলবো আপনারাও তা বলবেন। ঈশ্বর যদি বলে তোবা করতেছি, আপনারা বলবেন তোবা করতেছি। এক কথা, ঈশ্বরের যেই কথা বলেন আপনাদেরও সেই কথা, ঈশ্বরের যেই কথা আপনাদেরও সেই কথা। এই সামান্য কুদুর বুঝাইয়া মাদবরে ঈশ্বর আনতে দূর দিছে, মেয়ে লোক সব এক ঘরে জমা। মেয়ে লোক যদি 20-50 জন একটা ঘরে জমা হয় কথাবার্তা বলার জন্য, ভাড়া কইরা কারোর আনতেই না, হেরেই যথেষ্ট পুরে এলাইতেছে। মেয়ে লোক পুরুষ লোকের মধ্যে আল্লাহ তাআলা বেশ কোন কইরা বানাইছে, এটা আল্লাহর হেকমত, আল্লাহর রহস্য। আপনার আমার হাতে যে পাঁচটা আঙ্গুল, পাঁচটা আঙ্গুল কি একরকম না? বেশ কর, এখন পাঁচটা আঙ্গুল সমান হইলে লাভ হইল না ক্ষতি? জোরে কন, লাভ না ক্ষতি? সব মানুষ ধনী হয়ে গেলে, গরিব না থাকলে কাজের লোক পাওয়া যেত না, সব ড্রাইভার হয়ে গেলে প্যাসেঞ্জার হওয়া যেত না, সব দোকানদার হয়ে গেলে কাস্টমার হওয়া যেত না, সব ডাক্তার হয়ে গেলে রুগী পাওয়া যেত না। কাজী বেশকম বেশকম বানানো, এদের মধ্যে কোনো রহস্য জোরে বলেন আছে না? না, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে হেকমত। নাহার মর্দ মর্দাস, নাহার জঞ্জনাস, খুদা পাঞ্জে আঙ্গাস্ত্রা একসানাকার। সব পুরুষ একরকম না, সব মেয়ে লোকও মান মর্যাদার দিক থেকে একরকম না, এমনকি ফাস্টা আঙুল এটাও আল্লাহ তাআলা একরকম কইরা বানাইলে। কিন্তু কিছু মগা মগা ওই ফরসুম্মা ধাসে ইউরোপ আমেরিকার তালে সুর মিলায় নারী পুরুষের একরকম করতে চায়। মেয়েল পুরুষ লোক যেমন রাস্তাঘাটে চলবে, মেয়েল লোকও রাস্তাঘাটে চলবে। পুরুষ লোক গাড়ি চালাবে, মেয়ে লোকও গাড়ি চালাবে। পুরুষ লোকের মাথায় দুই মনের আলুর বস্তা, এরা মেয়ে লোকের মাথায় দুই মন আলুর বস্তা উঠাইয়া মেয়ে লোকগুলার কামলা বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? অধিকার সমান হইলে মেয়ে লোকের লস, বরং আল্লাহ তাআলা নারীদের অধিকার মান সম্মান ইজ্জত সম্মান পুরুষের থেকে অনেক অনেক গুণ বাড়াইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকের আন্দোলন করে আন্দোলন করে, নারীগুলো সমান নারীগুলো সমান। বেরিয়ে ছিল নেককার মুন্সিবাড়ির মায়া, এক আমনে যে নারী পুরুষ সমান করার আন্দোলন করেন, আল্লাহ বেশকম করছে আপনি এক করতে চান, এটা আল্লাহর বিরোধী আন্দোলন, বন্ধ করেন। বেড়া এখন চুপ থাকো, মুন্সিগিরি দেখাইও না, নারী পুরুষ সমানের আন্দোলন আমি সফল সফল চতুর্দিকে সারা পাচ্ছি। হঠাৎ করে বেড়ার অসুখ মাথা ঘুরায় ঘুরায় বাপ, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বললেন যে সকালবেলা খালি পেটের ফেসাব টেস্ট করেন। বেড়া খালি পেটের ফেসাব বোতলে ঢুকাইয়া
এই লোকের কাছে দিয়েছি যত্ন করে ধুয়ে দাও, 9টা 10টা বাজলে ডাক্তার আসবো, ডায়াগনস্টিক সেন্টার খুলবো এখানে নেমু টেস্ট করার জন্য। খালিবেটের হিসাব খুঁজে গেলে আবার আগামীকালের খালিবেট লাগবো। খবরদার খবরদার, যত্ন করে রাখো। আমরা কুমিল্লার একটা বাসা যেখানে বাঘের বয় এইখানে বলে রাইট হয় বেরিয়ে পাওয়া লাগবে হিসাব করে বোতল খালি। চিন্তা করছে এত যেই নেতা দুটি বোতল খালি ভাই সদ্যটা তালাক দিয়া পর থেকে গরসারা করবো। এই ঝগড়া ভাষাদের আমার দরকার নাই, পেশাব হ্যাঁ হ্যাঁ আছে, আল্লাহ আমাদের তো হেসব দিছে, এত বেজনের দরকার কি? ওটাই কুদরত, যদি ফেসাবের মিল কইরা বোতলের একটা মক্কা লাগে যা ধুয়ে দিছে, এখন এই ফেসাবটি আগের ফেসাব না বদলাইছে। আল্লাহ আচ্ছা একটু আগে বলি, পিছনে যারা আছে একটু কষ্ট কম হইতে পারবেন না আমরা? মাশাআল্লাহ বইয়া থাকলেও তো আর এই সুযোগটা দিয়ে লাভ হইল না, একটু কষ্ট করে সোয়াবো খাইবে। আসেন বাবার একটু কাছে কাছে আইয়া খালি জায়গাটা ফোন করা বসেন। পেশাব নিয়ে গেছে ডাক্তারের কাছে, নিজেরটা না আর একজনেরটা। আপনার হয়েছেন সলিড শ্রোতা, 5টা বাজে রিপোর্টও নিয়ে গেছে ডাক্তার, একবার রিপোর্টের দিকে চায়, 3বার তার কহালটা দিকে চায়। নেতা কয়া ডাক্তার সাহেব কি রিপোর্ট কেমন বাগানি? ডাক্তার কয়া রিপোর্ট খারাপ না, রিপোর্ট একবারে পরিষ্কার। ও স্যার কি রোগ ধরা পড়ল? ও রোগ ধরা পড়ছে আপনার ফেয়ারে বাচ্চা 9 মাস, এই 1টা মাস ফুল রেস্টে থাকবেন। আন্দোলন আন্দোলনের গোষ্ঠী গিলাই ফুল রেস্টে থাকবেন, নাইলে বাচ্চাও মরবো আপনি মরবেন। তাদের কাছে দোয়া দুরুদের দরকার সব রেডি করেন, এই 1 মাস লড়া করা যাইত না। শুধু 1টা খবর শুনিয়া হাত ফায়ার মধ্যে পানি নেমে গেছে, দূর করে গিয়ে তো বিবি সাহেব আমার মাফ করে দাও, আমার ফেরে বাচ্চা বাঁচতাম না। শ্বশুর শাশুড়ি টেলিফোন করো, বর হুজুরদের দোয়ার ব্যবস্থা করো, এইবার এক ঠেলায় যে রোগ আমি মরবো। বউকে কি হয়েছে কথাটে বলে বাচ্চা 9 মাস, বউকে মাগো 1টা 9 মাসের খবর শুই না, আপনার কলজার ফানি নাই, আপনি না বলে বেড়া বেড়ি একরম বানাইবেন, সমান সমান বানাইবেন। আমি তো আপনার বউ, 5টা 9 মাস গেছে, 5টা সন্তানের মা হয়েছি, 1 9 মাসের খবর হই না, কলজার ফানি নাই, আমার হুমান হইতে আরও 7টা 9 মাস লাগবো। এখন মতামত জানতে চাই, আপনি আর আমি হুমান হইতে পারবো? তাহলে কো জীবনও ভাবতাম না, তাহলে কানে ধরে তোবা করেন, বেড়ার লাইনে বেড়া, বেড়ির লাইনে বেড়ি, ব্যাসকম করা এটি আল্লাহর বিধান, জোরে বলেন ঠিক কিনা? পাবন্দি তবদি রে পাবন্দি আকার, পাবন্দি তবদি রে পাবন্দি আকার, ইয়ে মাসালা মুশকিল নেহি আয় মর্দে খারাদ মার, এক আন্নে সোবার বদল জাতি হে তবদি, হায় উসকা মোকাল্লা তাবিনা খুশ আবি করসান, তকদির কে পাবন্দ না দাতা তো জানা দাত, মোমেন ফপতা কামে লাহি কহে পাব, উবলাকার যুবক তরুণ বাবারা উরুপি বাবারা ব্যবসায়ী বাবারা পর্দানি সিনেমায়েরা প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা, লক্ষ বছর হায়াত দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে জমিনে পাঠান নাই, ওয়াইয়াকিরুকুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ নির্ধারিত একটা সময় দিয়ে পাঠিয়েছেন, নির্ধারিত সময়টা যখন এসে যাবে একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউকানু ইয়ালামুন, যদি তোমরা জানো আমার আল্লাহ তারা করেন, আফালাইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ও বান্দা বান্দিরা শোনো রে,
তোমরা কি ওটের দিকে নজর করে দেখো না আমি আল্লাহ তাআলা ওট কিভাবে বানাইলাম ওয়াইলা সামাই ওট কিভাবে বানাইলাম দুইটা হাতু বিশিষ্ট দুই হাতু বাইরা যখন বৈশা যায় এত বড় জন্তুটার উপরে ছোট ছোট বাচ্চারা সহজে উঠতে পারে সাত দিন আট দিন যদি পানি নাও পায় ধৈর্যের পরিচয় দিয়া সে তার কর্ম চালাইয়া নেয় ওঠের দিকে তাকাইয়া তাকাইয়া বন্ধা তোমরা ধৈর্যের শিক্ষা গ্রহণ আসমানের দিকে নজর করো বন্ধা আসমানকে আমি কত উচ্চ করে বানাইছি আসমানের দিকে তাকাইয়া তোমরা বলন্দ হিম্মতের চেষ্টা করো হিম্মতটাকে অনেক অনেক বলন্দ করো বড় হিম্মত করে কাজ শুরু করে দাও বন্ধা কাজ শুরু করে দাও হইল তোমার কাজ সমাধান করা আমার কাজ মুমিনের হিম্মত হবে বড় আর তিন নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত পাহাড়ের দিকে নজর করো বন্ধা আমি পাহাড়কে কত মজবুত করে বানিয়েছি এই পাহাড়কে সরিয়ে দেওয়ার জন্য কেউ যদি পাও দিয়া লাথি মারে পাউটা ভাঙ্গা যাবে পাহাড়ের কিছুই হবে না পাহাড়কে সরাইয়া দেওয়ার জন্য কেউ যদি হাত দিয়া ধাক্কা মারে হাতটা ভাঙ্গা যাবে পাহাড়ের কিছু হবে না পাহাড়কে সরাইয়া দেওয়ার জন্য কেউ যদি মাথা দিয়া ঠোকর মারে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে পাহাড়ের কিছুই হবে না আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সব নবীদের নবী সব নবীদের নেতা সব নবীদের সরদার আমার নবীকে ধাক্কা মাইরা সরাইয়া দেওয়ার জন্য কাফের মুশরিকরা হাজার চেষ্টা করছে যেই আমার নবীকে ধাক্কা মারছে সেই ধ্বংস হয়ে গেছে আমার নবীর কিছুই হয় নাই জোরে বলেন ঠিক না একজন ধনী লোকের কথা আল্লাহ তাআলা সূরে নূর কলমের মধ্যে বলে ওই ধনী লোকটার নাম হইল ওয়ালিদ ইবনে মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরা অনেক সম্পদের মালিক অনেক সন্তানের মালিক সম্পদের পরিমাণ হইল মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা এই 80 কিলোমিটার ডাইন দিকে তাকান বাম দিকে তাকান সব সম্পদের মালিক ওয়ালিদ ইবনে মুগিরা অনেক ছেলে সন্তানের বাবা কিন্তু একটা খাসলত খারাপ বাবা এতগুলো সম্পদের মালিক হইয়া এতগুলো সন্তানের বাবা হইয়া একটা খাসলতে তারে ধ্বংস করে দিছে ইজা কুতলা আলাইহি আয়াতুনা আমার নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন ওয়ালা আসাতিরুল আউয়ালিন তখন ওলিদ ইবনে মুগিরা বলতো মোহাম্মদ কিসসা কাহিনী বলে মোহাম্মদ আগের রাজা বাদশাদের ঘটনা বলে কোরআনকে কিসসা বলে উপহার হাদিসকে কিসসা বলে উপহার আলেমকে উপহার মা বাবার সাথে টিটকারি আলেম ওলামা ফিগমা শেখের সাথে টিটকারি নবী রসুলের সাথে টিটকারি তুমি যত বড় বাহাদুর হও না কেন বাবা ধ্বংস হইতে 2 মিনিট লাগবে না ঘুরে বলেন ঠিক না মায়ের বয়স 40 বিয়া সাদি হয় না কালা কুশ্রী এমন ব্যক্তলের ব্যক্তল আব্বা ডাকতে বলে আল্লাহ ডাহে আল্লাহ ডাকতে বলে আব্বা ডাহে উত্তর দিকে বলে দক্ষিণ দিকে যায় এরকম মা মগা মগা কিছু লোক আসে না নাই বয়স কত বিয়ে হয় না আরে খোলার বয়স 50 ভাই বিয়ে করে তারা না চোখ নাই আন্দা যেই হিরা যায় যেই হিরা যায় একজন আইসা আমদাদে বুদ্ধি দিয়েছে আমরা ইয়া বিয়ে করবি 40 বছর বয়স উপযুক্ত মায়া তুমি বিয়া তো বিয়া তো তোর মা আব্বারে হোনেন না এবারে ভাতের আমি সামু আব্বার বউ সাহেব কি ফাতি চাইছে তারা পছন্দ না এই ফির পছন্দ না এই ফির পছন্দ না এই ফির পছন্দ হয় না এইবারে ভাতের আমি সামু যেইবারে ভাতৃ সামু নিয়োগ করছে তার চোখ আসেনি আন্দার ঘরে আন্দা পালা মন্দ তুই কি বুঝবি তার এরম নাই কারণ নাই কোনটা সহি কোনটা বউ তুই কি বুঝবি বুঝার জন্য তো এরম কারণ লাগবো কথা বলেন ঠিক কিনা হে আমরা এবার দিয়েই কথা আমার ভাতৃ পছন্দ শ্বশুর শাশুড়ি পছন্দ ঘরদরদার সব পছন্দ এতে যেই বুঝি রাস্তায় দাম আছিল না বিয়ে করে অনেক ঘরের বউ বানাইছে আলমারি সাবি এই বউয়ের শাড়ির আসলের মধ্যে সোফা এই বেটি বসে খাট এই বেটি ব্যবহার করে এইবারে সব যাবতীয় ক্ষমতা এই বেটির হাতে যেই বেটির ফাঁস ফয়ের দাম আছিল না এই বেটির হাতে ক্ষমতা আছে
এই ক্ষমতার আওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই আন্দার সহযোগিতা আন্দায়ারে ছাড়া পাড়া মানুষ ইমিরের ক্ষমতায় দিত না বউ বানাইতো না স্বামীর মালিক বানাইতো না কথা জোরে বলেন ঠিক না আজকাল ইহুদি বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন বেঈমান বলেন যেই সমস্ত বেঈমানরা নবীর দুশমন আল্লাহর দুশমন আলেমের দুশমন এই ধরনের বেঈমানেরা মুসলমানদের কোরআনের মধ্যে আগুন লাগায় নবীর এরকম ব্যঙ্গচিত্র করে এই বেঈমানেরা ক্ষমতার মধ্যে আইছে কিছু আন্দার কারণে কথা জোরে বলেন ঠিক না বেরি লবল 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 করে ক্ষমতা লইয়া হঠাৎ করে একদিন উদানি বাজার অথবা নরপুর বাজারে মাইকিং হইতেছে যারা চোখে একবারে দেখেন না বা কম দেখেন নরপুর বাজার উজানি বাজারে চোখের ডাক্তারে ফ্রি ভাঙা আপনাদের চোখের চিকিৎসা করা হবে অতি সত্তর ডাক্তারের সাথে যোগাযোগ করুন এই আওয়াজটা ভাইয়া বেড়াকে বিবি সাহেব ওই কি আমার টুপি ভাঞ্জাবি ভাই জন্য দিয়ে দাও চোখ ডাক্তারের কাছে যাও চোখের ডাক্তারের কাছে কহা বেশি চিন্তা করে দেখছে আল্লাহ এই আম্বাইয়া যদি চোখ ডাক্তারের কাছে যায় আর চিকিৎসার পরে যদি চোখটা ভালো হয়ে যায় যে বালা চোখ দিয়ে যদি আমার এই হওয়াদের চেহারাটা দেখে সেটি দেখে না দেখে না গটর 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 কথা আছে বালা চোখ দিয়ে যদি আমার এই হওয়াদের চেহারাটা দেখে একটা উষ্ঠা দিয়া আগে ঘাটাতে ভালোইব আরেকটা উষ্ঠা দিয়া চোভাতে ভালোইব আরেকটা উষ্ঠা দিয়া আমার চোদ্দটা তালাক দিব কাজে আমি আমার ক্ষমতা ঠিক মতো ফাঁকা ফোকটা করে ধরে রাখতে হইলে আমার একটাই বুঝি সেটা হলে অন্ধরে কোন অবস্থায় চোখের ডাক্তারের কাছে যাইতে দেওয়া যাবে না চোখের চিকিৎসা করতে দেওয়া যাবে না এর চোখ ভালো হইতে দেওয়া যাবে না বালা হইলেই আমার কপালে সরি কথা ধরে বলেন ঠিক না وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেরেরা কপাল করে জানত বাবা মোহাম্মদুর রসুল্লাহ যখন কোরআন ধরে ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ কোন নিষ্ঠুর মানুষের যদি কানে ঢুকে ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ কোন বিমানের কর্ণ কহরে যদি ঢুকে মা চিনে না বাবা চিনে না আবু জাহেল চিনে না আবু লাহাব চিনে না আমার মাবুদের কোরআনের পাওয়ার আমার নবীর কোরআন তেলাওয়াতের পাওয়ার এই পরিমাণ বেশি এই তেলাওয়াতের বরকতে অন্ধ মানুষগুলো চোখওয়ালা হয়ে যায় কোরআনকে যারা বিশ্বাস করে না নবীকে যারা বিশ্বাস করে না আল্লাহকে যারা বিশ্বাস করে না কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ বলার কাছে এলে নবীর চেহারা দেখেলে তাদের চোখের আলো এসে ধরে অন্ধত্ব দূর হয়ে যায় আর অন্ধত্ব দূর হয়ে গেলে কাফের মুশরিকদের ভণ্ডামি মিনিটে মিনিটে ধরা হয়ে যাবে তাদের হুকুমত থাকবে না ক্ষমতা থাকবে না এই জন্য কাফের মুশরিকরা চায় মানুষ যেন কোরআনের কাছে না যায় আলেমের কাছে না যায় নবীর কাছে না যায় জোরে বলেন ঠিক কিনা ওই ওই দেখলে মুগেরা বড় সিটা নবী যখন কোরআন তেলাওয়াত করে বাবা সে মন্তব্য করে করে বলে ওরা সাফিরুল্লাহ বলে মোহাম্মদ কিসসা কাহিনী বলে কোরআনকে যদি কেউ কিসসা বইলা উড়াইয়া দেয় হাদিসকে যদি কিসসা বইলা কেউ উড়াইয়া দেয় তাহলে তার ইমান থাকতো না জোরে বলেন ঠিক না উজানি এলাকা নেটা খুশি নি উজানি এলাকা জন্য আরে নবীর দেশে জন্ম নবীনি চিনে না উজানি এলাকা জন্ম উজানি চিনে না এমন লোক আসে না না আল্লাহ বহুত বড় বিশ্বাস বহুত বড় বিশ্বাস সারা দেশে দুনিয়া শুনাম বাইক দৌড় গেছে দাম নাই একজন টুকাতে তোর আরে কুসুম জোর হল খেলা আমি বিশ্বাস পীর দিলাম নেই পালের ভিড় ভাইর গুলোর ভিড় সুরাজের ভিড় পীর ভিড়ের হাত নাই বসুদিন আল্লাহ আল্লাহ করেন বছর হয়ে নাই কখন কি কখন তাই তো করতে কখন তো তোর খেলা দিলি খেলা দিলি বরের স্বামী বই চিনে না আমার নবী সব নবীর নবী মক্কার মানুষ চিনে না কথা বলে কম ঠিক নেই জায়গা উঠতে পারে না এই মসজিদ থেকে নামাজকাল মহিলা একসাথ করে আসে সব দিনকে মানুষের মন স্বাস্থ্য একরকম থাকে আজকে মনটা খারাপ শরীরটা খারাপ তোকে দিছে কিছু মা তুই দুয়ার খুলে না কি থেমে না তাই করেন না
ইবাদ এতদিন আল্লাহর কাছে কিছু বলেন আজকে হাতু বেশি করে আল্লাহ আমার নবীর হেদায়েত দাও আমার জন্য সিনে মানে ওই তৌফিক তুমি দিয়া দাও আসমান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ আসছে বন্ধা তোমার বিবির দরজা বন্ধ অনেক গফুর রহিমের দরজা খোলা আজকের নামাজটা জমিনে না ফেরা আসমানে করো ব্যবস্থা আমি আল্লাহ করবো জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দিলে পারবেনি যারে দেখতে আফসোস করতেছে হিবেড়া কি লাগে আমেরানা দিয়ে আমাকে বলা বুঝে বাড়ির কাছেই আছে ঘরেই আছে চিনে না উজানি এলাকায় বাড়ি উজানি চিনে না কত মানুষ আছে কথা বলে না বেদির খেয়াল হইলো স্বামী উজুক্ত না নাইলে অনেক সেবা করত স্বামী উজুক্ত না বহুত সেবা করত কিন্তু স্বামী যখন লাই না সকালবেলা ঘরে ঢুকছে যে লোকটারা বাতাসে যায় না বিষয়া নামাজ করতে দেখছ এই লোকটা তোমার স্বামীর মুখে তোমার কোনটা ঠান্ডা হইতো আল্লাহ শুক্রিয়া ওই লোকটা আমি আছিলাম দেখবো কি পরিমান সেবা তুমি আমার করো তোমার মন মতন তো হইছে মন মতো স্বামী তো পাইলা এখন সেবাটা কি করবা আগামীকাল দেখবো ও মা এ কথা যেন কইছে আমি নামাজ পড়ছে কহ আমি কহ ও তাহলে কি তুই একটা খাও বেহা হইয়া দিস আমি তো বেহাই থাকবো বেহাই থাকবো না আমি ভিতর কথা না এই একখান দিলে আর একখানটা বেহা একখান দিলে আর একখানটা বেহা যে আমার লোকে মিলবো না আমরা যদি একটা আকাশের চাঁদ ইন্দাহের আতর দিয়ে দেয় এরপর হয় আমার লোকে হইব না খাসো খাও কথা বলে বলেন ঠিক না আনকান আদা মালিউ অগানি অনেক সম্পদের মালিক মালের মালিক কিন্তু আমার নবী যখন কোরআন তেলাওয়াত করি কল আসাফিরুল আউয়ালিন এই কপাল হোদয় বলি মোহাম্মদ পিসা কাহিনী বলে ও কপাল ফোরার করেন কপাল ফোরা তুই মোহাম্মদ চিনুসি তুই নবীর চিনুসি আমার নবীর আম্মা আমেনা মানুষকে ডাকবে বলে দুনিয়ার মানুষ এই শিশু বাচ্চারা যখন আমার ফেটে আসে আমি আমেনা যখন ঘর থেকে বাহির হয় পাহাড় পর্বত আমাকে সালাম দেয় আমেনা তুমি ধন্য মহামানব তোমার ফেটে আসি এরকম গাছপাতা তরুলতা আমি আমেনাকে সালাম দেয় রাত্রে ঘুমাইল এক একটা বড় বড় স্বপ্ন দেখি আমার ঘরের থেকে নূরের ফোকার পুরা সন্দেশ আলোকৃত দেখা যায় কাইসের পিসরার সম্রাট দেয় এরকম আলোকৃত দেখা যায় ও দুনিয়ার মানুষ জানা রাখলে এই
শিশুবাত মুহাম্মদ আমার পেটে আসার পরে আমি বান্ধবীদেরকে নিয়ে মক্কার মরুভূমিতে যখন হাঁটাচলা করতে যাই আমার এক একজন বান্ধবী বড় বড় পাথর পাড়াই দিয়া তাদের হাতের মধ্যে রক্ত ধরন হয় তাদের পায়ের মধ্যে রক্ত ধরন হয় বুঝের কত ভাইটা হাইটা তারা জিলাইতে বৈশা যায় কিন্তু আমি যে অবাক হইয়া যায় আমার বাচ্চারা পেটে থাকার কারণে এই শিশু বাচ্চার বরকতে আমি আমেনা মরুভূমি দিয়ে হাঁটলে আমার পায়ের নিচে যতগুলা পাথর ভরে মুহূর্তের মধ্যে এক একটা পাথর রুইয়ের মতো নরম হইয়া যায় দূরে পাই সুবহানাল্লাহ ওই কপাল গোড়া অলি দেবনে মবিরা আমার নবীরে গালি দেয় এক পর্যায়ে বলে মোহাম্মদ পাগল এই সমস্ত গালি গেল শুই না আমার নবীর কলিজার মধ্যে অনেক আঘাত কলিজার মধ্যে অনেক ব্যথা আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহর আরো স্তর করে কাবে আমার নবীর চোখের পানি আসলে আল্লাহ তালার রহমতের দরিয়াতে যায় অলি দেবনে মবিরার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরায় নূন বল কলম নাজিল করলেন সত্যটা আয়াত আমার নবীর সামনে নাজিল কইরা আল্লাহ নিজে বুঝিয়ে দিলেন আমার নবী পবিত্র নূন বল কলম কোনায় সুর কলমের শপথ কলম দিয়ে যা লেখা হয় তার শপথ মান তবি নেমাতে অব্বিত বিমাজুমুর আমার নবী আল্লাহর রহমত প্রাপ্ত আমার নবী পাগল নয় আপনার জন্য এই পরিমাণ প্রতিদান আছে আপনি দুনিয়াতে থাকবেন না রওজায় যখন চলে যাবেন কিয়ামত পর্যন্ত যত উম্মত আমল করবে মান সান্না সুন্নাতান হাসানা পালাহু আজরুহা ও আজরু মা না মিলা বিয়া মিন ভাইরে আইয়ান তাতে সামিন উজুরিহা সাইয়া কেউ যদি একটা নেকের কাজ শিখাইয়া দিয়া যায় যতদিন পর্যন্ত নেকের কাজটা থাকবে অতদিন পর্যন্ত এর একটা সওয়াব ওই প্রথম ব্যক্তি পাইতে থাকবে আমার নবীর উপসিলায় কোটি কোটি মানুষ হাফেজ হইল কোটি কোটি মানুষ নামাজি হইল কোটি কোটি মানুষ দুরুদ পড়া শিখল কোটি কোটি মানুষ জিকির করা শিখল এই কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যত আমল করবে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার নবীর রওজায় পৌঁছাইয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী আপনার মতো চরিত্রবান আপনার মতো পুণ্যবান আপনার মতো আদর্শবান কোন মহান মানব আমি আসমানের নিচে জমিনের উপরে পাঠাই নাই আমি আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ঘোষণা করলাম ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী কাসা তুফসিরু ওয়ায়ুবসিরুনা বিআইয়িকুম আল মাফতুর ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন ফালা তুদিল মুকাজ্জিবিন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি আমি প্রত্যেকটা আয়াতের তর্জমা করছি না লম্ব হয়ে যাবে এখন আইসা নবীজি বললেন যে অলি দেবনে মুবিরা আপনারে গালি দেয় আপনার সমালোচনা করে আপনি অলি দেবনে মুবিরার কথাটা আগে শোনেন তার মধ্যে বড় বড় নয়টা দোষ আছে তার মধ্যে দোষের অভাব নাই হে আরেকজনের দোষ দেখে আর যার মধ্যে দোষ নাই সে আরেকজনের গুণ দেখে তাকে জোরে বলেন ঠিক কিনা অলি দেবনে মুবিরা আমার নবীর বদনাম গায় অথচ অলি দেবনে মুবিরার দোষের অভাব নাই যারা আলেমের বদনাম গায় তাদের দোষের অভাব নাই যারা মা বাবার বদনাম গায় তাদের দোষের অভাব নাই যারা স্বামীর বদনাম গায় তাদের দোষের অভাব নাই কথা জোরে বলেন ঠিক কিনা ওলা তু কে আপনি ওই অলি দেবনে মুবিরার কথা শুনেন না উল্লাহ হাল্লাফিন এক নম্বর সে কথায় কথায় পছন্দ খায় দুই নম্বরে মাহি সে হলো অভিশপ্ত তিন নম্বর হাম্মাজিদ হাম্মাজ মানে পিছনে পিছনে জীবত শেখায় করে তাহলে যে সমস্ত মুসলমান অন্য মুসলমানের বদনাম গায় এরা অলি দেবনে মুবিরার সাগরিদ অলি দেবনে মুবিরার আওলাদ ফজন্দ কথা জুড়ে বলেন ঠিক কিনা জীবত শেখায় করে না লোক সমাজে আসেনি
পাতাকন আসেনি কিছু কিছু বদনাম এই হুজুরে খারাপ এই হুজুরে খারাপ এই হুজুরে খারাপ এই নেতা খারাপ এইটা বদমা হিটা খারাপ এরকম বদনাম পিছনে বললে আপনারা শুনেন আল গীবাত ও আসাদু মিনা জিনা জিনার থেকে আরো মারাত্মক গুণ হলো গীবত জিনা করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে কিন্তু গীবত করে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দিব না যার গীবত করছ আগে তার কাছ থেকে মাফ হও কথা বলে বলেন ঠিক কিনা পুরুষ লোকের মধ্যেই অভ্যাস মেয়ে লোকের মধ্যে আসেনি ঘুমাইতেছেন না যারা বাহির বদলে সুদারাই তো এতে দুনিয়া স্বাস্থ্যবান খাওয়া তোমার বহত আনন্দ ভর্তি বার্তা বিধি ভর্তি বার্তা দেখা গালের মধ্যে আত্মীয় কান্দে সদ্য জনায় সাফা কি একবার করে না মাথা ধরছে না কান্দেন তা কতগুলো ভর্তি বার্তা দেখছে আমার দুঃখে ঠেলিয়া কান্দাই সান্দা তারা শ্বশুর তারা শাশুড়ি তারা গোষ্ঠীরা আবু জাহেলের গোষ্ঠী বড় অশান্তিতে আছে তোরা কত সুখে কারে জন্য কর স্বামীর লোক মিল নাই কোনা কথা কথা মাইজুর করে ঝগড়া করে কথাইলে আমার কাছে একজন কবিরাজ আছে হ্যানকে তাবিজ বানলে আমরা তো জানো ওর মধ্যে লাইলিমুজুর মহব্বত আইব বিধি কথা হল না কির বিয়া কির বলা কির করমা সব চুয়ে গিয়া কবিরাজের ভাই থাজি কিন্তু আমরা তাবিজি বলে জামাইগুর মহব্বত বাড়ে বাড়ে তো আমি কি সমস্যা তো জামাইটা খারাপ ওর দৃষ্টিটা হুরা খারাপ হুজুরকে মাগো সব দোষ ওই বেড়া গো আমি কোনো দোষ নাই হুজুর আমার অল্প হুজুর দোষ কি জামাইকে যদি এক টাকা নিয়ে দেয় আমি তো দোয়া আমি দশটা জবাব দেই কোনো কাল থাকতে আমার মুখ পাতলা এরকম না মুখর কিছু লোক সমাজে আসে না না দোকানটা বইতে পারলে কেন বগর 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 তেল মাইসের বদনাম উমুকে দেশকে যে উমুকে দেশকে যে উমুকে দেশকে যে নিজের আমলের দিকে তাকাই না এমন লোক আসে না নাই হুজুর তোমাগো ট্যাগ ভাইছি বর্তমান হ্যাঁ কোন একটা গালি দিলে দশটা জবাব দেন আমার বুঝার বাকি নেই পিঠা ভাড়া খাইতেছেন শুধু মোহের কারণে কথা তো ঠিক নেই ওষুধ আছে আমার কাছে হুজুর এক 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 বোতল হানি কইরা মিশিন নেন গোমা হানি ঘরের আলমার উত্তরে দিবেন তালা দিয়া স্বামী হিসেবে যখন ঝগড়া স্টেট করবো অ্যান্টিকে ফরা আপনি মোহ দিয়া জামার দিকে ছায়া থাকবেন জব দিবেন না বদল বদল করবেন না জব দিতে গেলে এক ফোড়া ভাই যদি বাইরে ভরে তাহলে আমরা হোলা ভাই মরব এক ফোড়া ভাই যদি আমরা ফেটে দিতে যায় আপনি মরবেন খবরদার এই ভানি ভরার লোকে কালটি বালটি কঠিন ভানি ভরা দুজন জামাই দাঁড়িয়ে শুরু করছে জামাই কোথায় চুতো খারাপ এরকম খারাপ পাঁচ লোকের পুরুষ আসেন নাই সিধা সাদা মানুষ মারা জনের ঘর এলাকার অলি স্বপ্ন দেখছে কি রে মগা আল্লাহ মাফ করছিনি তোর একটু তো বলবা আসিল আল্লাহ আল্লাহর কাছে ধরা নিয়ে গেছিলাম সব আমলের মধ্যে ভুল সব আমলের মধ্যে ভুল একটা আমলের কারণে আল্লাহ আমার মাফ করে দিছে আমার বউরা আসলো সিধা অনেক সময় মরিচ বেশি দিত লবণ বেশি দিত আমি খেতে পারতাম না আমি রাগ হয়ে যেটা তখন আমার ভাই ভক্ত দেখেন আমরা আমার তালা দিলে আমার মতো সিধা সাদা মানুষ কে নিব আমার এই বাচ্চাগুলো মারা হয়ে দিব তখন আমি বউকে মাফ করে দিছি আবার অন্যায় করতো আবার মাফ চাইলে আমি মাফ করে দিছি এখন আমার আল্লাহ আমার ডাক দেখো সীতা বন্ধা তোর বউ বারবার মাফ চাইছে তুই তোর বউকে মাফ করে দিছ আমিও তোরে মাফ করে দিলাম আল্লাহ মেয়ে লোকের প্রতি সব ব্যবহার করে দেখেন বালা ঘরের মধ্যে কত ভাইয়ের বরকত আসে কথায় কথায় টুক বললে কথায় কথায় ঝগড়া বাজাইলে ওই ঘরের মধ্যে রহমত থাকে না বরকত থাকে না স্বামী ঝগড়া করতেছে মেয়ে লোক জব দেয় না মুখের মধ্যে কি এই দিয়েছে অরিজিনাল ছতা মুখের মধ্যে কি দ্বিতীয় দিন ঝগড়া জব নাই তৃতীয় দিন ঝগড়া জব নাই قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة আমার নবী হাদিসের স্বাক্ষর মান উম্মতের মরমরিরা শুনলে এত বড় দেহের যদি দায়িত্ব নিতে না পারো অন্তত দুইটা অঙ্গের দায়িত্ব নাও একটা অঙ্গের নাম হইল জবান আরেকটা অঙ্গের নাম হইল লজ্জার সার বর্তমান জমানাটা বাবা জিনা বেবিচারে চতুর্দিকে ফয়লাভ হয়ে গেছে প্রত্যেকটা সমাজে সমাজে জিনা
প্রত্যেকটা এলাকায় এলাকায় জিনা ও যুবক তরুণ বাবা তুমি যদি তোমার যৌবন কাল থেকে জিনা ব্যবিচারের থেকে হেফাজত করতে পারো ও তরুণী মা তুমি যদি তোমার যৌবন কাল থেকে জিনা ব্যবিচারের থেকে হেফাজত করতে পারো আর কষ্ট কইরা কইরা বাবা যৌবনটাকে হেফাজত করো যখন তখন মন্তব্য করো না বাবা উঠুনের হুজুর বাড়ানা পশ্চিমের হুজুর বাড়ানা ঘুমঘুরের হুজুর বাড়ানা বাবা আলিমের ব্যাপারে মুখ খুলো না বাবা তুমি তো আলেম মা আর আমুর সম্পর্কে তোমার জানা নাই আমার আব্বার বড় দোষ আমার আম্মার বড় দোষ আমি আপনাদের হাতে ভাই অনুরোধ করে যাই এই উজানি এলাকাটা দিয়ে আমরা যখন তলাফেরা করি আমাদের ফসল গুলা খারুইয়া যাক এই এলাকায় কত অলি আল্লাহ শুয়া রইছে ও বর্দানিছেন মায়েরা যখন তাকে হেফাজত করেন ঘুমা বিপদের অর্থ হইল তার অনুপস্থিতিতে তার বদনাম গাওয়া বিলকুল গাইবেন না এটি হল অলিদেবনে মবিরার স্বভাব আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই পৃথিবীতে বদনাম গাওয়া এটা অলিদেবনে মবিরার স্বভাব অলিদেবনে মবিরা আমার নবীর দুশমন আল্লাহর দুশমন হাম্মাদিন মানে কি বর্ষাকে করা আর সাত নম্বর মাসা ইন্দিনামি একজনের কথা আরেকজনের কাছে বেচা কিনি করা দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগাইয়া দেওয়া সেরারু ইবাদিল্লাহ আল মাসাউন দিন নামিমা ওয়াল মুফাররিকুন বাইনাল আহিব্বা আল্লাহর নবী বলেন বন্ধুর মধ্যে সবচেয়ে খারাপ হলো তারা একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয় তাহলে সাত নম্বরের গুণ বদনাম হইল একজনের কথা আরেকজনের লাগায় এই দোষটা হইল অলিদেবনে মগিরা যে অলিদেবনে মগিরা আমার নবীর শত্রু ধরে বলেন ঠিক না পাঁচ নম্বর মান্না ইল্লিল খায়ের ভালো কাজের মধ্যে বাধা দেয় ছয় নম্বরে মহতাদি সীমা লঙ্ঘন করে সাত নম্বরে আসিম সে হইল গুণাগার আট নম্বরে অতুল্লীন তার বদ মেজাজ ব্যবহার বড় খারাপ আর নয় নম্বর যে অলিদেবনে মগিরা আমার নবীর গালি দেয় সেই জন্ম তার ঠিক নাই বাপ তার ঠিক নাই এই আয়াত নাযিল হওয়ার পরে একটা দৌড় দিয়ে আম্মার কাছে গেছে মা গো আমার বলে জন্ম ঠিক নাই গো মা কি বলছি মোহাম্মদ বলছি মোহাম্মদ কর্তৃক শুনলো কোরআনের থেকে শুনছি বাবা মোহাম্মদ রে বেশি লাড়ালাড়ি করো না আসলে কথাটা ঠিকই বলছি তোমার বাপ ঠিক নাই তোমার জন্ম ঠিক নাই তাহলে এই আয়াতের মাধ্যমে পরিষ্কার বোঝা যায় বাবা আমার রহমতের নবীরে যারা গালি গালাজ করে নবীর যারা টিকারি মস্কারি করে নবী নিয়ে যারা মস্কারি করে নবীর নিয়ে গালি দেয় বলি দেখবে মবিরা যেমন বাপ ঠিক নাই যারা নবীরে গালি দেয় খোঁজখবর নইলে দেখা যাবে বাবা একটারও বাপ ঠিক নাই জোরে বলেন ঠিক না যুদ্ধ হয়েছিল যে একত্র মনে আছে পশ্চিম পাকিস্তান থেকে আঞ্জা দিয়েছিল পাঠান আছে মোড়া মোড়া একটা লাম্বা আমরা দেখছি দেয় না একটা মোড়া ঠিক জ্ঞান বুদ্ধি একটা কোন জ্ঞান বুদ্ধি কোন জ্ঞান বুদ্ধি মোড়া হইলে জ্ঞান বুদ্ধি হয়ে যায় একটা ফিল আছে আমাদের দেশে মরছে হাতে না বলে হাতের বউ লাগে অন্য কেতার হালা লাগে অন্য কেতার হনুমদি লাগে আগুন লোকে দেয়া হওয়ার সাক্ষাৎ ফুলহাল্লা সুরও জানত না কথা কোন ঠিক নেই মোড়া হইলে হয়ে যায় না পাঠান পাঠান পিতার বদলে তো সুর আছে হিদেও পাঠান যে শব্দ আইসে হিদেও কি কথা বল না গা দশে দায়িত্বটা দুই ঘন্টা মানে তো চায় থানার যায় না কুড়ি দিন রয়েছে একলা হয় সুর একলা পারে না পারে না পারে না কি করি ছেড়ে দিল বদনাম মেসে দিয়ে সুর দিয়ে ছেড়ে দিছে পরে ব্যাগটা ছেড়ে ছেড়ে দেয় ব্যাগের মধ্যে একটা দড়ি আছে আরো দড়ি আছে একটা দড়ি দিয়া দুইটা ফাও দৌড় দিব এই ভাও শক্ত করে বাইন্দা তুইছি পঁচিশ হাত বাঁধছেন
আমার মাথা ধরে নাই তার মাথা তো ডুবতো না আমিও হারান কেউ হারান চলে সোর আছে দুই গভর্নর আত্মার বাইন্দ আমি হতে ধুয়ে দিতে পারতাম কিন্তু আমি এনে ব্যস্ত হয়েছে আছে সুর আছে সুর আছে আমিও হারান তো হারান আমার মাথার জন্য দুহে নাই তার মাথা তো দুঃখ মাধ্যম বৃষ্টি গিয়াতে এসি খেয়েছি সব এক তার মাথার যা আমার মাথা তো তা কথা তুলে বলেন ঠিক না বাংলা ভাষায় বলতে চাই ওই সুইডেনের এক কুকুরের বাচ্চা আল্লাহ কুরআনের মধ্যে আগুন ধরাই দিছে পুলিশের ভাড়ায় কথা শুনে মানে ঠিক কিনা স্পেনের মধ্যে সরকারি ভবনে আমার নবীর ছবি বিকৃতি করা ব্যঙ্গ করে আমার নবীর ছবি লটকে রাখছে ওই ভারতের এক নর বিশ্বাস কোরআনের থেকে 26টা আয়াত মুছে দেওয়ার জন্য আন্দোলন করছে তাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যেই সমস্ত নাস্তিক মোর্তানেরা বাহিরের রাষ্ট্রে থেকে থেকে হুঙ্কার মারে বাহিরের রাষ্ট্রের নাস্তিকদের সাথে ভাল্লা দিয়া আমার বাংলাদেশের কোন নাস্তিক মোর্তার যদি নবীরে গাড়ি দেয় আল্লাহরে গাড়ি দেয় কোরআন নিয়ে টিটকারি মস্কারি করে যাই না রাখো এটা বিদেশ না এটা বাংলাদেশ তুমি যেই দেশের আমরাও সেই দেশের তোমার গোষ্ঠীরা আমাদের গোষ্ঠীও তা তুমি নবীরে গাড়ি দিলে বাংলার প্রেমিকদেরকে নিয়ে তোমার ফিরের সম্ভ্রম দেওয়া হবে আল্লাহ কথা করে বলেন ঠিক কিনা নবীর মাইন্দা মহব্বত দেখাইতে হবে এই মেয়ারাজ আজকে 26 তারিখের দিবাগত রাত্রি এই তারিখে তো আল্লাহ নবীর মেয়ারাজ হয়েছে কথা করে বলেন ঠিক কিনা দানা পাতা ডাল্লা পাকান কব কৌসইনে আওয়াজ না কোন নবীর রসুলকে আল্লাহ তালা আরশে আজমে ডাকেন নাই আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন আল্লাহ নবীজির পাউরকে জোতা মুবারক আছে হঠাৎ করে নবীজি চিন্তা করলেন মুসা কালিমুল্লাহ জোতা পাই দিয়া দূর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহ তারা ধমক দিয়া বলছেন ইখলানা লাই মুসা নবী জোতা পায়ের থেকে খুলে গেলেন আপনি মুবারক ভূমির মধ্যে আছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুর পাহাড়ের মধ্যে না আমি তো আল্লাহর আরশে আজিমের দরজায় আমি যদি জুতা নিয়ে আরশের ভিতরে ঢুকে যাই তাহলে বেয়াদবির টিকা খালি হবে না এই কথা মনে কইরা আমার নবী জুতা মুবারক খোলার জন্য নবীজি যখন হাত বাড়াইলেন আমার আল্লাহ তাআলা নবীকে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনাকে মুসা কালিমুল্লাহর মতো ভাববেন না মুসা কালিমুল্লাহ ওই নবী দেখি নবী আমি আল্লাহর জন্য পাগল ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল আমি আপনাকে খলিলুল্লাহ বলে ডাকি না আপনাকে কালিমুল্লাহ বলে ডাকি না আপনাকে রূহুল্লাহ বলে ডাক দেই না নবী ও আমি আপনাকে হাবিবুল্লাহ বলে ডাক দেই আপনি হাবিবুল্লাহ তো ওই নবী যেই নবীর জন্য সদা সর্বদা আমি আল্লাহ নিজেই পাগল ঘুরে বলেন সুবহানাল্লাহ আসরের ময়দান যখন শুরু হইয়া যাবে রে বাবা লাপাজি তুমু না কেমা ফলক না তোমার বলে মর আপনাকে আমাকে আসরের ময়দানে উঠাবে আল্লাহ যেইভাবে আপনি আর আমি জমিনের মধ্যে আসছিলাম ওঠা কেন রিয়ানা মায়ের পেট থেকে যখন জমিনে আসি জোতা স্যান্ডেল ছিল না বাবা এরকম ভাবে খালি পায়ে জমিনের মধ্যে আসি
আবার হাসরে যখন উঠবো জুতা স্যান্ডেল থাকবে না জামা কাপড় থাকবে না লাকাদ জিতু মুনা কামা খলাকনাকুম আউয়ালা মাররা বালবে আনতুম আল্লাহ নাজালা লাকুম মাউইদা কাফের মুশরিকের বাচ্চারা তোমরা ভাবছিলা আখের বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই ওয়াউদিয়াল কিতাব আপনার আমার আমল নামা আল্লাহ তাআলা আপনার আমার সামনে পেশ করবেন বাতারল মুজরিমিনা মুশরিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب أمرنا ديكا ديكا تكيب دون الترشان ويبولوي لا يغادر صغيرا يعمل أمر مدكم سطو بنا وبعد بيني ولا كبيرا بر بنا وبعد بيني إلا أحصاها سوف شمان شمان بابي إشب قراسي ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ চাইবে বাবা আল্লাহরে কিভাবে রাজি রাখা যায় আর আমার আল্লাহ তাআলা বারবার চাইবে তার বন্ধু আমার নবীকে কিভাবে রাজি রাখা যায় এটা আমার মুখের কথা না আল্লাহ কোরআনের কথা ওয়ালা সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদা নবী গো আমি একটা নিয়ামত দিয়ে দিয়া আপনাকে জিজ্ঞাসা করব নবী গো আপনি খুশি হইলেন কিনা কোন নবী আমি এই কথা জিজ্ঞাসা করব না ও মুসা নবী তুমি আমার নিয়ামত পাইয়া খুশি নি ইব্রাহিম খলিল তুমি আমার নিয়ামত পাইয়া খুশি হইছো নি একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আমার বন্ধু আমি যে নিয়ামত দিলাম আপনি খুশি হইছেন কিনা আপনি খুশি না হওয়া পর্যন্ত আপনার দিতেই থাকা এটা আমি আল্লাহর দায়িত্ব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাকতে বলবেন নবী আমার জোতানি আরশের ভিতরে বিঘা যান আর আপনি কথা যাই না রাখেন আপনার জোতার ধুলাবাই যদি আরশে আজিমের মধ্যে লাগে যায় আপনার জোতার ধুলা আরশের মধ্যে লাগলে আরশের দাম আগের থেকে লক্ষ কোটি গুণ বাড়িয়া যাবে জোরে কান সুবহানাল্লাহ আদায় রেসালত নে যে বহতান লাগায়া আলেকনে তুঝে উসে বরি কারকে দেখায়া আউর সুরায় নূর তেরি সামনে উতরি নথির কি আয়া তেরি সামনে উতরি পুজরা তেরা আরাম ঘর পরোয়ার দিন হায় আরশ সে বর কর তেরি হুজরা কি জমিন হায় আমার নবী যে রওজা তার মধ্যে শাহিদ আছেন বাবা আমার নবী হায়াতুল নবী আমার নবী হায়াতুল নবী এটা দেওবন্দি হল আমাদের আকীদা এটি হল সমস্ত কৌমি মাদ্রাসার আকীদা আমার নবী হায়াতুল নবী কেউ যদি এই কথা বলে নবীজি মৃত্যুবরণ কইরা পয়সা কইরা মাটির সাথে মিশা গেছে তাকে বিশ্বাস করবেন না সে হাদিসের বিপরীত কথা বলবে হাদিস শরীফের মধ্যে আসছে আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আমার নবী জিন্দা রওজা করে কখন নামাজের হালাতে থাকে আল্লাহ নবী সিজদার হালাতে থাকে নবী হায়াত নবী জুড়ে বলে সুবহানাল্লাহ লড়াই থাকবে খন্দকের যুদ্ধ 1000 সাহাবি চার ওয়াক্তের নামাজ নবীজির কাজা কষ্ট হয়ে গেছে খাইয়া না খাইয়া যাদের নামে একজন সাহাবি স্বামী স্ত্রী পরামর্শ করলেন নবী না খাওয়া সাহাবিরা না খাওয়া বিবি বললেন আপনি নবীকে দাওয়াত করে আসেন অল্প কিছু রুটি অল্প কিছু গোস্ত আমি রেডি করি আপনি নবীকে দাওয়াত করে আসেন সাহাবি আস্তে 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 গিয়া নবীর কানে কানে বলি রসুল্লাহ ছোট্ট একটা বক্তব্য বাচ্চা গ্রহণ করছি অল্প ঢাকা আছে বিবি সাহেব রুটি বানাইতেছে গোস্ত ভাত হইতেছে নবীকে আপনার দাওয়াত আপনি গেলে আমরা সহ এক বেলা খাওয়া মরিব নবীজি বুঝছেন নবীর সিঙ্গেল একলা দাওয়াত দেওয়ার জন্য আসছে নবীজি কথাটা শুই না একটা এলান দিলেন ও খন্দকের যোদ্ধা তোমার সংখ্যা তো হুজুর আমার সংখ্যা 1000 তো তোমরা পুরা 1000 সাহাবীর দাওয়াত ওই যাবের সাহেবের ঘরে সাহাবি দাওয়াত দিতে গেছে কয়জন নবী দিছে কয়জন যদি আল্লাহ তৌফিক দেয় কথাটা বুঝছেন আমারও জন্য আল্লাহ বুঝার তৌফিক দেয় আর বুঝতাম না কিছু পাইতাম না এইখান থেকে ইমান এটাই হলো নবীর এই চিনার একটা রাস্তা কিন্তু যিনি সাহাবি বাড়িওয়ালা উনি দাওয়াত দিচ্ছেন কয়জন
আল্লাহ মাথার যে একটা শক্তি দিছে একদিন দাওয়াত দিলাম নবী এক হাজার দিয়ে নিল যদি নবী থাকতাম না থাকতাম না বেদি বুঝবো বেদি বুঝলে নবীর সাথে সব আমল বরবাদ কুফি ফাগনি তজমি জিকি রাস্তার নবীর সাথে বেদি বুঝলে সব কথা কল্লা সন্দেহ আছে এতে আল্লাহর মহব্বত করতে করতে আরো হচ্ছে গেছে নবী মানে না আর ইমান থাকবো নি আমি ঘুমাইতেছি শুন না আইসে ধরবে না এত আমি রিক্সা ফালে আইসি শুনলে অসুস্থ কম সুর ধরলে হেতারে হৃদ হাত বান্ধ পাও বান্ধ থানাত আমি তারাই টাগরে ফিরতে হতে গেলে কিচ্ছু হয় না আমরা জ্ঞানী মানুষ আমরা আমার অনেক মহব্বতের মানুষ কথাটা কি সত্য না মিথ্যা বিধিগত 14 গোষ্ঠীর মধ্যে আসেনি আরে আমি তো জানি পাঁচ বড়ি স্বর্ণ নেয় না আমার নাই পঞ্চাশ লাখ টাকা নেয় না আমার নাই মানে আমি হাতে যে একটা আওয়াজ দিলাম পাঁচ বড়ি স্বর্ণ নিছে পঞ্চাশ লাখ টাকা নিছে এলাকায় আশেপাশে ওয়াজ মাহফিল করি আমার মুখ থেকে কোনোদিন শুনছেন নবী যে আনতে গেল কইরা মহিলা গইল্লা ফত্যা শেষ হয়ে গেছে এই যে উজানি মাদ্রাসায় এত হাজার হাজার আলেম ওলামা দেশ বিদেশ থেকে আসছে একটা মানুষের মুখে আপনারা শুনছেন নবীজি হচ্ছে কইলা মহিলা শেষ হয়ে গেছে এই কথা যদি কেউ বলতে পারেন তারা আমার সামনে এনে দিবেন আমি জুতা নিয়ে তারা বাইরামো কথা শুনে বলেন ঠিক কিনা তাহলে দেখা যাক কান কথা শুনে শুনা বাস্তব ছাড়া কান কথা শুনে শুনা নিজেদের মধ্যে আপনারা মারামারি লাগাইয়া নিজেরা ক্ষতিগ্রস্ত হইয়েন না এই আবদারটা আমার রক্ষা করবেন রাজি আছে কি সুন্দর মানুষ পুরারা মাঠ ভরা কোন বিপদ নাই সেকেত নাই নবীর কথা আল্লাহর কথা কথা ধরে বলেন ঠিক নি এতে দাওয়াত দিছে কয়জন নবী দাওয়াত দিছে কয়জন জামাই ফসিনি বিপদ কিছু করলে ব্যর্থ হইলো সব আমল শেষ আইসি বাড়িতে বিবি বিবি কয়েকটি নবীর একলা দাওয়াত দিতে গেছি নবীজি 1000 সাহাবি দাওয়াত দিয়ে গেছে 1000 ইমান এত সোজা না আল্লাহ সাহাবীর বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী আপনি কি বলতেছেন একজন দাওয়াত দেওয়া এটা হলো আমগো সিদ্ধান্ত আমরা হইলাম উম্মত
আমরা হইলাম উম্মতের কথা মেনে মেনে নবী সন্তুষ্ট হইব এটা নবীর উপর ভরসা জানা পৌঁছিব না কিন্তু 1000 সাহাবী যে দাওয়াত দিবেন এটা হলো নবীর সিদ্ধান্ত নবীরই সিদ্ধান্ত দেয় উম্মতের বুঝা আসো চাই না আসো এটা মেনে নেওয়া উম্মতের উপর ফরজ হয় ওয়াজিব হয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا سورة الأعزاب كشفر بشفر 36 نمبر آيات আমি পড়ছি বাবা আমার আল্লাহ তাআলা বলেন মুমিন পুরুষ ও কর্মে লোক হোক আল্লাহ আল্লাহর রাসূল যখন কোন হুকুম করে এই কথা বলার অধিকার নাই মানলে মানবো না মানলে না মানবো বরং মানতেই হবে বিশ্বাস করতে হবে যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করে পাপাত দল্লা দলালাম মুবিনা তারা স্পষ্ট গোমরা হয়ে যাবে স্বামী আমার নবী যেহেতু 1000 এর দাওয়াত করছেন এটা হলো নবীর সিদ্ধান্ত নবীর সিদ্ধান্ত মানা উম্মতের উপরে ফরজ উম্মতের কথা মেনে মেনে চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না জোরে বলেন ঠিক কিনা আলেমের কথা পাবলিকে মানবো পাবলিকের কথা মেনে আলেমে চলা কোনো জরুরি না কথা জোরে বলেন ঠিক কিনা সুবহানাল্লাহ এখন মেন উত্তায় সূরাতু তাহরিমের একটা আয়াত শুনেছি যে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু নবী আমার বিশ্বাস আল্লাহ তাআলা নবীকেও অপমান করবে না মুমিনদেরকে অপমান করবেন না জোরে কর সুবহানাল্লাহ এক কথা ঈমান মজবুত হয়ে গেছে এই টুপি এই দাড়ি এই দস্তরখান এই দিলাকুনু এই নেসওয়া এটা আমার নবী সিদ্ধান্ত নবী সিদ্ধান্তরে আমি আশ্রয় ধরবো ডাইন বাম করার সুযোগ সুযোগ আমার কুলিয়া ঠান্ডু হিসেবে আমার ভাইয়া দশটা সাড়ে দশটার পরে দিই মানুষ লেনগুর বুঝে উঠে কেউ ঘুমাইয়া কইরা যায় কিন্তু কত মনোযোগী আল্লাহ একটা মানুষ সামনে খালি হাতে ফিরে এন আল্লাহ আশেক না বানিয়া বাড়িতে নিয়েন না আপনার আশেক না বানিয়া বাড়িতে নিয়েন না নবী যে আইসে মেহমান লইয়া কয়জন মেহমান জোরে কন যাবে উজি উজুর ভাগসা বসে নিয়ে তুলতে রয়েছে যাও উজুর এটা রুটির ভাতে এরা গোস্তের ভাতে রুটির বাতিল গোস্তের বাতিল আমার নবীর সামনে নবীজি জবান মোবারক ঠিকা থুতু মোবারক রুটির ভাতিলে থুতু মোবারক গোস্তের বাতিলে সামনে রাখতে বলুন হুজুর খাওয়ার জিনিসের মধ্যে থুতু রাখলে এটা তুই খাইবি নি আমনের আমার থুতু নবীজি থুতু মোবারক থুতু কইলে হইতো না কি বল তুইব থুতু আল্লাহ কইলে হইতো না আল্লাহ পাক থুতু নবী বললে হইতো না নবীজি রহমতের নবী এরকম থুতু মোবারক বলে বলেন কি থুতু নবীজি থুতু মোবারক শুধু থুতু বলে চলতো না বলেন থুতু আরো জোরে বলেন থুতু আল্লাহ কি দামি থুতু মোবারক জামা কাপড়ের মধ্যে কুদ্দুর লাগাইলে অনেকদিন পর্যন্ত কাল মেশকম্বরে ঘেরান আছে সুবহানাল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি যখন ঘুমাইতেন তখনই ঘাম বায়ে বেয়ে নিচে পড়ত মাটি ফোড়ার আগে আগে আমি শিশির মধ্যে কাঁচাইয়া নবীজির ঘাম দিলে শিশির মক্কা লাগাই তুইয়া দিতাম কোনো বিয়া সাদী কোনো অনুষ্ঠানে তসবুর যদি দরকার হইতো আমার নবীর ঘাম মোবারক সামান্য কুদ্দুর লাগাইয়া তুলে দুনিয়ার যত মেশক আম্বর এক থেকে আরো দামি মেশক আম্বরের ঘেরান পুরো এলাকা মুখরিত হয়ে যেত আল্লাহ কেমন দুশ্মনে দুশ্মন নবীর মহব্বত করতি না নবীরে ভালোবাসতি না শিয়াল কুত্তার থেকেও খারাপ কথা কন দি আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু খাইবরের যুদ্ধ একটা কিল্লা বিজয় হয় না নবীজি বলেন আগামীকাল ফজরুল ফরে এমন একটা লোকের হাতে পতাকা দেবো যার উপরে আল্লাহ রাজি নবীও রাজি জোরে করে সুবহান সারা রাত সাহাবীরা কান্দারি আমার যদি দিত ব্যস্ত সার্টিফিকেট ফাইটা নবী বলেন ফজরে ঘরে হযরত আলী কোথায় বলুন হুজুর আলী অসুস্থ চোখের ব্যথা চোখ নষ্ট আমার কথা বলো নবীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু আসছে চোখ একবারে বেশি আক্রান্ত নবী জবান মোবারক থেকে তুতু মোবারক
চোখের মধ্যে লাগাইয়া লেপ দিছে লেপ দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি ব্যথাই পাই না আল্লাহু আকবার এখন শরীর দুর্বলে থরথর করে কাঁপছে নবীর ফুতু মোবারক লাগিয়ে আমার শরীরটা সাঙ্গা হয়ে গেছে আল্লাহু আকবার পতাকা দিবেন দেন নাও আলী পতাকা আজকে যুদ্ধের সেনাপতি তুমি ফুতু মোবারকে চোখ ভালো হইল শরীর শক্তি হইল শক্তিটা কি পরিমাণ আইল তাওয়ারিকে হাবিবুল আমগো মাদ্রাসা আমরা করছি এই তাওয়ারিকে হাবিবুল আশিক আলাইহিস সালামের লেখা নবীর রুহানি শক্তি তুতুর বরকত লইয়া মানতে এরকম পতাকা উড়াইয়া চলছে ওই হারামিরা এরকম লোহার এক গেট ফেলাই তুইছে গেট ভাঙতেও পারে না সাহাবির ভিতরে ডুবতেও পারে না আজকে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর তুতুর বরকত লইয়া গেছে বাম হাতে টান দিয়া লোহার গেটটা যখন টান দিছে কলকাতারি সব মরমর মরমর করে বাইঙ্গা পুরো গেটটা হযরত আলীর হাতে চলে আসছে আল্লাহু আকবার গেটার ভালাই নাই বাম হাতে উসে করে চলছে তলোয়ার নিয়া সারাদিন যুদ্ধ করছেন গেটটাকে ঢাল বানাইয়া এই ঘুরা এই ঘুরা এই ঘুরা যুদ্ধ যখন শেষ বিজয়ের কথা ঘুরাইয়া গেটটারে ফিক্কা হারাই দিছে চল্লিশ সাত দূরে গিয়ে পড়ছে অনেক সাহাবি চেষ্টা করে আলগি দিতে পারে নাই অথচ তিনি ডাল বানিয়ে যুদ্ধ করছেন নবীর তুতুর বরকত নুহার বরকত জোরে বলেন দেখে যে মিশর আসবো পিরাহন সামিদে যে মিশর আসবো পিরাহন সামিদে সেরা দরজায় কেনা নাসনা দিদে কাহে বর কয়ের মালা নাসিনা কাহে বর করতে পায়ে খুদ না দিনা নবীর ফুকুর বরকত নবীজি ফুকুর মোবারক দিলেন বরকতের দোয়া করলেন যাদের খাওয়া শুরু করে দাও মেহমান না লাইন ধরে বসে যাদের জেলা নুরুপিয়ার গোস্ত বিতরণ শুরু করলেন এমন নবী ঘুরে ঘুরে দেখে যাদের এখানে আরো রুটি দাও এখানে আরো গোস্ত দাও এইভাবে খাইতে 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 বাবা খাজার সাহাবির খাওয়া শেষ হযরত যাবের চিন্তায় করে গেলেন 1000 সাহাবি খাইয়া খাইয়া আমার বাড়িতে খুশি হইয়া গেল নবীজির এখনো খাওয়াইতে পারলাম না রুপিয়ার বস্ত যদি না থাকে আমার কলিজাটা জুলে বুয়া সরকার হইয়া যাবে এইটার জন্য রুপিয়ার বস্ত দেখার জন্য ডাকনাটা সরাইয়া রুটির দিকে আর গোস্তের দিকে তাকাইলেন তাকাইয়া আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ 1000 সাহাবি খাওয়ার আগে যেই পরিমাণ রুপিয়ার গোস্ত পাতিলের মধ্যে ছিল 1000 সাহাবির খাওয়া শেষ রুপিয়ার গোস্ত আগের মতোই দেখা যায় নবী বলেন যাবের আপনারা কেন সরাই না সরাইলি বরকতের খানা শেষ হইত না আমার উম্মতের জানাইয়া দাও উম্মত নিজের বুঝ মতন না কইরা নবীর বুঝ মতন যেন চলে নিজের সিদ্ধান্তটা বাদ দিয়া নবীর সিদ্ধান্তটাকে মান্য কইরা মাথার মুকুর বানাইয়া যখন আমল শুরু করে দিয়েছেন বরকতের ব্যবস্থা করছেন আমার আল্লাহ এইভাবে জীবনের প্রতি ক্ষেত্রে এক অক্ত আমার বাবা ছেড়ে দিও না মা বাবা যাদের ঘরের মধ্যে আছে তাদের সাথে বেয়াদুমি করো না আল্লাহ ওয়ালাদের সাথে গোস্তাকে বেয়াদুমি করো না ও কোন মানুষ যদি তোমার পছন্দ না হয় এটা তোমার ব্যক্তিগত ব্যবহার দিলের মধ্যে রেখে দাও আল্লাহর কাছে বারবার দোয়া করো আল্লাহ যে রাস্তাটা সঠিক যে ওলি আল্লাহ সঠিক তাদের দলের অন্তর্ভুক্ত আমাকে করে দাও মাহবুবের কাছে দোয়া করে বিপদ শেখাত না কইরা এইভাবে যদি নামাজ দরি রোজা দরি আল্লাহ নবীর সুন্নাত পুরা দরি বাম হাতে কেউ খাইবেন না অনেক সময় দেখা যায় বাবা পাঁচ হাতের মুসল্লি বাম হাতে চাটা খায় ডাইন হাতের মধ্যে রুটি বাম হাতের মধ্যে কলা এক হাত দিয়ে রুটিটা কামড় দেয় বাম হাত দিয়ে কলাটা কামড় দেয় এমন লোক সমাজের মধ্যে আছে না না পাই না চাই তো আনা ইয়া কুলো বিসিমা আলী ওয়া সরব বিসিমা আলী আল্লাহ নবী বলেন যারা বাম হাতে গায় এরা হইল শয়তান শয়তানে বাম হাতে গায় শয়তানে বাম হাতে পান করে আপনাদের এলাকা ওলি আল্লাহর এলাকা সম্ভব হইবে বাবা সব সময় টুপিটা মাথার মধ্যে রাখবে আজানের সাথে সাথে মসজিদে চলে যাবেন এই এলাকার যুবক তরুণ বাবারা অনেক আলেম বক্তা
আমি প্রত্যেকটা বাবার জন্য হাতি দিলে দোয়া করে যাই আর এই যে মহিলা মাদ্রাসা আল্লাহ নবী হাদিসের মধ্যে সাত ফরমান আইয়ুমা ইমরাতে সাল্লাত কামসাহা সোমা সাহরা আতাআত বালা আফিজা ফরজা দাখালাতিল জান্নাহ পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামীর সেবা এবং ফরজা এই চারটা গুণ যদি কোনো নারী নিয়ে কবরে যাইতে পারে সে জান্নাতে প্রবেশ করবে জুড়ে কর সুবহানাল্লাহ আইয়ুমা ইমরাতিন মাতা ওয়া যাওজুহা নারাজিন দাখালাতিল জান্নাহ কোন মেয়ে লোক মারা গেছে স্বামী ওনার উপরে খুশি আসবে স্বামীকে সন্তুষ্ট রাইয়া কোন মা যদি কবরে যায় মেয়ে লোকটা বিনা হিসেবে জান্নাতে যাবে জুড়ে কর সুবহানাল্লাহ এই মাদ্রাসাটা হওয়াতে আমরা খুশি না বেদা মাশাআল্লাহ দেখছেননি মানুষ কত সুন্দর জমা জমা বসছে আমি বেশিরভাগ মানুষের চেয়ার আসেনি আব্দুল মমিন সাহেব আসেনি আহারে আমার একটা বাল্যকালের ওস্তাদ ওস্তাদ বিশেষ উনি আমার তালেশ্বর আলিম মাদ্রাসায় উনি বসছে আমগো গেরা মতো তালেশ্বর আমি মনে মনে যতবার আই ঈদ গাইলে আমার মনে করে আমরা তো উনিও ছোট আমরাও ছোট উনিও মাদ্রাসায় করে আমি মাদ্রাসায় করি উনি আমার ওস্তাদ কি হঠাৎ গত বছর এই বছর ওই ডিসেম্বরে দেরি হঠাৎ উনি এসে হাজির আমি কত লোক মাধ্যমে জিজ্ঞেসি আব্দুল মমিন হুজুর আব্দুল মমিন হুজুর আমগোমে জাগিরা ছিল হি আগের কথা এই দেখা হয়েছে নাম্বার দিয়ে গেছি ব্যস্ততার কারণে হঠাৎ ফোন করছে যে আপনি বলে আইবেন আমি হুজুর আমি 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 আসি এই হুজুরের দেখে আমার মনটা অনেক খুশি হয়েছে মারানা মফি সাহেবের বগ্নিপতি এই যে কাজী সাহেব না রায়হান উদ্দিন ফাতোয়ারি সাহেব যে আমি মাহফিলে যাবো এ গিয়ে হাজে তা আমার এই উস্তাদের জন্য আমি নিজের দোয়া করে আপনাদের কাছে দোয়া চাই দেখছেননি এলেন আলিফ বাতারা তার কাছে বলে এই লোক ওনার উস্তাদ এবং মরণ পর্যন্ত তার প্রতি যদি রুহের সম্পর্ক থাকে তাইলে একটা দিলের ভিতরে অনেক ফাইবার উল্টা পাল্টা হইলে শেষ হয়ে যাবে কথা কোন ঠিক নেই এই এলাকার বেশিরভাগ মানুষ আমরা দেশে গিয়ে হরাইতো ওই সাসার গরিব দাউদ কেন্দ্রে আমরা হেতারা যাইতো খ্যাত নিরানের লেগা যাইয়া মসজিদ গিয়া কুয়ে আমি ওকে হুজুরের হরা ভুল ভুল পরে হুজুরের ধরে বই তার আগুন তারা হয় না দয় কোনো তো না পরে মাইশোকে আমি হুজুর বা এই আমি আমি মসজিদ এলাকা যা আছেন তেরো মান না আমরা ওজন এলাকা থেকে খুশি নি না বেজা আর যদি এই বেড়ির মতন করেন বাতাসে উড়ে যায় না মানে নিজে আর এর হরো জিতলে কেন তো বেহা 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 এই খাচ্ছতের আসেনি কিছু শেষ হয়ে যাবেন গা আমি আমার কথা ফাই আর বেশি করে ডাক্তার কিনাম না দুজনের ভাই এরপর আমার এই মনে আসতে বলুন গিয়ে দেয় আমি বলে যে বালা জানি কোন জায়গাতে আমি হাত উঠেছি আমি সেই জন্য দোয়া হবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فاطر السماوات والارض انت ولي في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين اي الله وبرزني লক্ষ্মী ফরগেরা তোমার কতগুলো পাগল পাড়া বন্ধা নিয়া মুরব্বীদেরকে নিয়া যুবক তরুণ বাবাদেরকে নিয়া আলে বোরামা নিয়া পদ্মানি সিং মা বন্ধুকে নিয়া বোখারি শরীফের খতমের পরে দোয়া কবুল হয় এই পবিত্র খতমে বোখারিকে সামনে নিয়া আমি অধম তোমার শাহি দরবারে বিজ্ঞার হাত বাড়াইছি এই গভীর রাত্রে আমাদের হাতগুলো খালি খালি ফিরাইয়া দিও না তেমন কোন গুণা নাই যে গুণাটা করতে বাকি রাখছে গো আল্লাহ গুণার দিকে তাকাইলি জাহান্নাম ছাড়া আর কিছুই দেখে না মাঝে মধ্যে রাত্রে শুইয়া পাগুড়া লম্বা ফেরা হাত গুড়া লম্বা ফেরা কবরের মোড়াকাবাটা যতন করি গো আল্লাহ মনের ডাক দিয়া বলি অরে মনে কর এইভাবে তুই এখন কবরের মধ্যে শুয়ে গেছ তোর ম চতুর্দিকে মাটি উপরে নিচে মাটির মুইটা সব খুলে দেখি নিজের শরীরটাও দেখা যায় না
সব দেখা যায় না ফল দেখা যায় না ওই মুহূর্তে এমন একটা চিৎকার আসে পলায়া যাওয়ার মতন জায়গা তো কোথায় নাই ওই কবরের মধ্যে যদি আল্লাহর দয়া নয় না হয় পাঁচটা মিনিট লাস্টিং করার ক্ষমতা আমাদের কারো নাই তাই আল্লাহ তুমি আমাদের গুনাগুলো মাফ করে দাও গোপনে গোপনে গুনাগুলো মাফ করে দাও আজকে বুখারী খতমের পরে তওবা করতেছি আল্লাহ তুমি আমাদের তওবা কবুল মঞ্জুর করে নিও মানুষ হিসাবে দুনিয়াতে আসি একদিন আগে হোক পরে হোক তুমি তো ডাক দিবা মসজিদের পালকির মধ্যে উঠাইবা কাফনের কাফর দিয়া শরীরটাকে পেঁচাইবা কোন দিন জানি আমার লাশটা দেখা আমার বিবি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে কোন দিন জানি আমার লাশ দেখে আমার ছেলেমেয়েরা পাগল হয়ে যাবে এমন একটা মরা কান্না প্রত্যেকের ঘরে আগে হোক পরে হোক একদিন আসবে গো আল্লাহ মরণ যখন দিবা বিমান বানায় মরণ দিও না গো আল্লাহ এমন মরণ দিও না যে মরণে কাফন নাই কাফন নাই লাশের কোনো চিহ্ন নাই শিয়াল কুকুর লাশটা নেবে না খায় যে মরণে লাশের কোনো নিশ্চিহ্ন হয়ে যায় গো আল্লাহ মরণ যখন দিবা রমজান মাস দেখে মরণ দিও জুমার দিন দেখে মরণ দিও আয় আল্লাহ কাফর সবর হয়ে আতর গোলাপ লাগাইয়া বিবিরে কানে কানে বইলে আসমু আজকে কয়দিন যে স্বপ্ন দেখি মনে হয় জুমা আমার জীবনের শেষ জুমা যারা পাও না যারা দেয় না সব থানা তানা শোধ কইরা ছেলে মেয়েদের কাছে বিদায় নিয়া জুমার নামাজ পড়তে যখন দাঁড়িয়ে যাবো আল্লাহ দ্বিতীয় রাকাতের সেই দেয় যখন ছেলে যাবো শিশু বাচ্চা দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে যায় এমন রাহাতের মৌত আমাদেরকে দান করবো আল্লাহ কত বছর বুঝে নিয়ে আসলা এই মাহফিলের মধ্যে একজন মুসল্লি সেজদার হালাতে মারা গেছে আল্লাহ এমন সেজদার হালাতে আমাদের মরণ দিও আমাদের জানাজায় লাখ লাখ মানুষের ব্যবস্থা করে দিও কবরে লাশটা রাখার পরে চোখের শেষ সীমানা পর্যন্ত কবরটারে বড় করে দিও রোজা নামাজ জাকাত এবং কোরআনকে আমাদের মাথার সামনে হাজির করে দিও তাই আল্লাহ আমাদের যাদের মা বাবা আপনজন কবরে চলে গেছে মায়ের ঋণ বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না গো আল্লাহ মা বাবার কবর বেহেশতের বাগান মনে দাও তাই আল্লাহ বিদের মুহূর্তে 1,500, 100, 200 করে করে টাকা দিয়ে দিয়ে তারা মা বাবার দোয়া চাইছে মাওলানা আব্দুল মবিন সাহেব ওনার মৃত আব্বার জন্য দোয়া চাইছেন এবং অনেকে বাবার জন্য মার জন্য দোয়া চাইছেন আই আল্লাহ আজকের এই মোনাজাতে হোসেনায় আমাদের প্রত্যেকের মা বাবার কবর বেহেশতের বাগান বানায় দাও এই লক্ষ্মীপুর সহ আশেপাশের অন্তত 40টা গ্রামে যত মুমিন মুমিনাতের কবর আছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের নূর পৌঁছাইয়া দাও কোরআন তেলাওয়াতকারী বানাইয়া দাও রোজা আসতেছে রোজার ইজ্জত করার তৌফিক দিয়া দাও ভাই আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করে নেন তাহলে হাদিস থেকে যারা সনদ লইল প্রথমে বুখারী শরীফ সমাপ্ত করলো ভাই আল্লাহ বুখারী শরীফের বরকতে আমাদের মুনাজাত কবুল করে নেন যেই মেয়েগুলাকে আল্লাহ আপনি আলেম বানাইছে আয় আল্লাহ তাদেরকে ভালো ভালো আলিমের কাছে আয় আল্লাহ বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয় এমন যেন না হয় এইটা বুখারী শরীফ পড়ল অথচ তার স্বামী নামাজ পড়ে না দিন মানে না শরীয়ত মানে না ওই মেয়ে তার কলিজা ফাইটা যাবে আল্লাহ এই বুখারী শরীফের হাদিস গুলার বরকতে মরণ পর্যন্ত তাকে দিন নিয়ে চলার মতো পরিবেশ দিকে জীবন সাথীর ব্যবস্থা করে দেয় তাদের থেকে নেকটার আওলাদ বানাইয়া দেয় ভাই আল্লাহ তাদেরকে রাবি ও মুসলির সঙ্গে হাসর মশর করে আর যেই যেই মেয়েগুলা শিশু বয়স থেকে এই দিনই পরিবেশে মাদ্রাসে ভর্তি হয়ে গেছে
আল্লাহ প্রত্যেকটা মেয়েকে আপনি আত্মনির্ভরশীল আলেম বানিয়ে দেন তাদের মাধ্যমে নেক আওলাদের ব্যবস্থা করে দেন হে আল্লাহ তাদেরকে দ্বীনের পরিবেশে দেয়া সুখ শান্তিতে ইবাদত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মাদ্রাসা দার বাড়িতে ওনাদেরকে কবুল করে শিক্ষক শিক্ষিকাদেরকে কবুল করে হে আল্লাহ অনেক দূর দূর থেকে মাহফিলে অনেক মুরব্বী অনেক যুবক অনেক আলেমরা আছে প্রত্যেকের আপনি মাফ করে দেন আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছেন দোয়া কবুল করে দেন আমাদের নবীজি রওজার মধ্যে সালাম পৌঁছে দেন আমাদেরকে বার বার হজ করার উমরা করার তৌফিক দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রু খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহু ورحمتك يا ارحم الراحمين السلام عليكم